হ্যালো এভরিওয়ান, আপনারা হচ্ছে অনেক সময় আমাদের ফ্রি হ্যান্ড রাইটিং অ্যান্ড ট্রান্সলেশন ক্লাসে ডিটেল জানতে চান। আজকে হচ্ছে আমরা এই ডিটেলসটা আপনাদেরকে জানাবো এবং কারা কারা কাদের জন্য কিভাবে করবেন এই সব কিছু হচ্ছে ভিডিওতে জানাবো। জাস্ট প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখলে আপনার যে ইনকোয়ারি আছে, আপনাদের জানার আছে, সব কিছু জানতে পারবেন। প্রথম প্রশ্ন হচ্ছে এই কোর্সটা আসলে কাদের জন্য? এই কোর্সটা হচ্ছে যারা জবের এক্সাম দিবেন, যেই কোনো জবের এক্সাম হইতে পারে, তো বিশেষ করে বিসিএস ব্যাংক, এই এক্সামগুলোতে ইংলিশ রাইটিং খুবই একটা ভাইটাল পার্ট, তাই না? সো আমরা ওই তাদেরকে টার্গেট করে এটা পড়াবো, প্লাস যারা আইএলস দিবেন তাদের জন্য সেম কোর্সই আপনাদের জন্য ইফেক্টিভ। আইএলসের রাইটিং পার্টে আপনার কী করতে হয় একটু অ্যাডভান্স লেভেলের লেখা লিখতে হয়। সো এই ফ্রি হ্যান্ড রাইটিংটা হচ্ছে আমরা মূলত হচ্ছে এই জিনিসটাই আপনাদেরকে শেখাবো। তার মানে বিসিএস ব্যাংক এবং আইএলস ছাড়াও অন্যান্য যেই জবে রিটেন এক্সামে আপনার রাইটিং পার্টটা আছে সেটা কভার করবে আপনার ইনশাল্লাহ। তারপর হচ্ছে প্রশ্ন হচ্ছে যে ভাই বিসিএস এর যে প্রশ্নগুলো আসে অথবা ব্যাংকে যে ফোকাস রাইটিং আসে এগুলো এই কোর্সে পড়ানো হবে কিনা? প্রথম কথা হচ্ছে না, এগুলো এই কোর্সে পড়ানো হবে না। আমাদের এই কোর্সের মূল টার্গেটই হচ্ছে আপনাকে আমরা ইংলিশে লিখতে পারা শিখাবো। অর্থাৎ আপনি যেই টপিকই বলবো না কেন, আপনি যেহেতু ইংলিশ লিখতে পারেন যে এই সেন্টেন্সগুলো এইভাবে তৈরি করতে হয়, ওইগুলো এইভাবে তৈরি করতে হয়, অ্যাডভান্স সেন্টেন্স হচ্ছে এইভাবে তৈরি করতে হয়, প্র্যাকটিস করানোর মাধ্যমে আপনি যখন ইংলিশ লেখা শিখে যাবেন তারপরে আপনার যেই টপিক থেকে কোশ্চেন আসুক না কেন আপনি লিখতে পারবেন। আমরা আলাদা করে ব্যাংকের জন্য অথবা বিসিএস এর জন্য যে নারীর ক্ষমতায়ন নিয়ে লেখা শিখাইলাম এরকম না, নারীর ক্ষমতায়নের ভিতরে যেই ধরনের সেন্টেন্স আসতে পারে বা সরকার ব্যবস্থা নিয়ে অথবা রাজনীতি নিয়ে অথবা পরিবেশ নিয়ে এই যে বিভিন্ন ধরনের সেন্টেন্স মেকিং করা এইগুলো আমরা আপনাকে শেখাবো, যার ফলে আপনি আইএলস ব্যাংক বা বিসিএস অন্যান্য যে কোনো জবে রিটেন এ এটা আপনার কভার করে ফেলবে। এটা হচ্ছে আপনাদের প্রথম দুইটা কোয়েশ্চেনের কথা আনসার। তারপর হচ্ছে বেসিক পড়াবো কিনা। প্রথম কথা হচ্ছে একেবারেই বেসিক থেকে শুরু করব না, কারণ আই ট্রাইস, হি গোস টু স্কুল, এইগুলো অ্যাটলিস্ট আপনার জেনে আসতে হবে, এর চেয়ে বেসিক থেকে আমরা পড়াবো না। এতটুকু সেন্টেন্স যদি আপনি ছোটোখাটো জিনিস জানেন তাইলে হচ্ছে বাকিগুলো আমরা আপনাকে কভার করব। বাকিগুলো আসলে কি? বাকিগুলো হচ্ছে এই ছোট সেন্টেন্সটা কিভাবে বড় করবেন, এটাকে আরো কিভাবে স্ট্যান্ডার্ড করা যায়, এই জায়গায় কোনো পিন পয়েন্ট গ্রামাটিক্যাল এরর আপনি কি কি করতে পারেন, এইগুলো আপনাকে ইয়া করে দেওয়া হবে, প্র্যাকটিসের মাধ্যমে সলভ করে দেওয়া হবে। তারপর বলছে, অনেকে প্রশ্ন করেন ভাই আপনি যেটা ব্যাংক বিসিএস এর কথা বলতেছেন আইএলস এর জন্য এটা কার্যকরী কিনা? অবশ্যই অবশ্যই এটা আইএলস এর জন্য কার্যকরী। যে আইএলস এক্সাম দিবেন তাদের রাইটিং, যারা আইএলস এর কোর্স করেন সেখানে কিন্তু আপনাকে রাইটিং শেখানো হয় না, সেখানে আপনাকে শেখানো হয় কিভাবে আইএলস রাইটিংটা টেকনিক্যালি আনসার করবেন সেটা শেখানো হয়, কিন্তু আনসার করতে হলে আপনাকে ইংলিশ জানতে হবে। সো এই ইংলিশটা লেখা শেখাবো আমরা আপনাকে এবং খুবই অ্যাডভান্স লেভেলের রাইটিং শেখাবো। অ্যাডভান্স লেভেলের রাইটিংয়ের এক্সামগুলো আপনি খুব ভালোভাবেই পারবেন যদি আপনি আমাদের কোর্সটা করেন অথবা আপনি আমাদের যেই আগের ভিডিওগুলো আছে, ক্লাসগুলো আছে, এগুলো দেখলেই বুঝতে পারবেন কোন ধরনের সেন্টেন্স আমরা শিখাই। খুবই অ্যাডভান্স লেভেলের বড় বড় সেন্টেন্স আমরা শেখানোর চেষ্টা করি। এবার আসেন যে ট্রান্সলেশন পড়ানো হবে কি না। হ্যাঁ, ট্রান্সলেশন পড়ানো হবে। প্রথম কথা হচ্ছে যেহেতু আমরা বাঙালি, সো আমাদের থিঙ্কিং প্রসেসটা শুরু হয় বাংলা দিয়ে। অর্থাৎ আমরা একটা বড় সেন্টেন্স থিঙ্কিং করি, যেমন ধরেন পরিবেশ বাঁচাতে সমাজকর্মীদের পাশাপাশি সমাজের অন্যান্য শ্রেণী পেশার মানুষদেরও সম্পৃক্ত হতে হবে জোরালোভাবে। এই যে একটা বড় সেন্টেন্স বললাম, এই সেন্টেন্সটা কিন্তু আপনি আইএলসেও লিখতে চান, এই সেন্টেন্সটা কিন্তু আপনি ব্যাংক বিসিএসে লিখতে চান। এই যে জোরালোভাবে সম্পৃক্ত হতে হবে, তারপরে সমাজকর্মীদের পাশাপাশি সমাজের অন্যান্য শ্রেণী পেশার মানুষজনকে কি পরিবেশ বাঁচানোর জন্য, এই পুরো সেন্টেন্সটাকে আপনি কিভাবে লিখবেন এই জিনিসটা আমরা শেখাবো। তার মানে এটা আইএলসের জন্য কার্যকরী। তারপর আসি হোমওয়ার্ক দেওয়া হয় কিনা। ক্লাসে আপনার একটা টপিক থাকে, এই টপিকটা দুইটা ক্লাসও শেষ হতে পারে, তিনটা অথবা একটা ক্লাসও শেষ হয়। টপিক শেষে আপনাকে বাড়ির কাজ দেওয়া হয়, এই বাড়ির কাজটা আপনি হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠাবেন, আমি অথবা আমাদের অন্যান্য টিচার যারা যদি থাকে যারা হোমওয়ার্ক চেক করার জন্য, তারা আপনাকে হচ্ছে গিয়ে এই হোমওয়ার্কটা দেখে আপনার ফিডব্যাক দিয়ে দিবে ভয়েস মেসেজ কিংবা টাইপিং এর মাধ্যমে। তার মানে হোমওয়ার্ক নিচ্ছি এবং আমরা এই হোমওয়ার্কটা নেওয়ার মূল কারণে হচ্ছে আপনি যে প্র্যাকটিসে আসেন কিনা, আপনার কোথায় ভুল হচ্ছে খুঁটিনাটি এই জিনিসগুলো দেখা। অন্যদের চেয়ে আমরা ডিফারেন্স হচ্ছে এটা, এতজন স্টুডেন্টের ফিডব্যাক নেওয়া এটা কিন্তু আপনার অনেক টাফ, কিন্তু তারপর আমরা ফিডব্যাক নেই এবং ফিডব্যাক দেওয়ার চেষ্টা করি। তারপর আসেন যে এক্সাম নিব কিনা। এক্সাম হচ্ছে কোর্সের অনেকগুলো ক্লাস শেষ করার পর, কোর্সের অনেকগুলো ক্লাস শেষ করার পর আপনাকে যখন আমি মোটামুটি ফিট মনে করব তখন আপনাকে গুগল ফর্মের মাধ্যমে আপনাকে এই কোর্সগুলা
মানে এই ক্লাসগুলোর এক্সাম নেওয়া হবে, ঠিক আছে? গুগল ফর্মের মাধ্যমে টাইমার সেট করে এক্সাম নেওয়া হবে। আচ্ছা, আরেকটা কথা বলে নিই, ক্লাস কিন্তু হবে হচ্ছে অনলাইন ক্লাস, আমরা শুধুমাত্র আপাতত অনলাইনে পড়াচ্ছি এবং আপনি জুমের মাধ্যমে ক্লাস করবেন আমাকে অথবা অন্যান্য ক্লাসগুলোর। যদি ফ্রি হ্যান্ড রাইটিং ক্লাসটা আমি নিই, আমাকে অথবা অন্যান্য টিচারদের আপনি হচ্ছে এই কোয়েশ্চেনগুলো করতে পারবেন জুমের মাধ্যমে। এই জুমে কোয়েশ্চেনগুলো করার মাধ্যমে আপনি কিন্তু আপনার কোথায় ভুল, কেন বুঝতেছেন না, এই এটার পরে এইটা কিভাবে হবে সব কিছু কোয়েশ্চেন করতে পারবেন এবং ক্লাস রেকর্ড আপনি পাবেন, আজীবন ক্লাস রেকর্ড দেখতে পাবেন। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, আপনি তো একটা কোর্স করার পর বারবার আর একই কোর্স করবেন না, তো এই কোর্সটা যখন আপনি ক্লাস রেকর্ড পেয়ে যাবেন তখন আপনার জবের আজীবন আগ পর্যন্ত এটা দেখে দেখে নিজে প্র্যাকটিস করে করে নিজেকে কিন্তু ঝালাই করতে পারবেন। আর লাস্ট হচ্ছে কিভাবে পড়াবো বা কি পড়াবো, এটা হচ্ছে কথা। ভাই কি কি টপিক পড়াবেন, এই ধরনের একটা বারবার কোয়েশ্চেন আসে, কি কি টপিক পড়াবো। ইংলিশ রাইটিং এ কোনো টপিক নাই, যারা আপনারা টপিক জিগান তারা আসলে রাইটিং শিখেন না, তারা গ্রামার শিখেন। আমি ট্রাস্ট মি বললাম, আপনারা গ্রামার শিখেন, গ্রামার শেখা আর ইংলিশ শেখা অথবা ইংলিশ রাইটিং শেখা একেবারে টোটালি আলাদা বিষয়। গ্রামার দ্বারা শেখাবে আপনাকে, বলবে আমি আপনাদেরকে টেন্স পড়াবো, আমি আপনাদের রাইট ফর্ম ভার্ব পড়াবো, আমি আপনাকে সিম্পল কমপ্লেক্স পড়াবো, আমি আপনাদেরকে অ্যাপোস্ট্রফি পড়াবো, অ্যাপোজিশন পড়াবো, এরকম নাম বলে বলে আপনাকে বলবে। আমি এই নাম বলি না, আমি বলি যে ভাই আপনি একটা ছোট সেন্টেন্স তৈরি করতে পারেন হয়তো বা, যে আই ওয়ান্ট টু গো দেয়ার, আই ওয়ান্ট টু রাইট সামথিং, অথবা আই গো টু স্কুল, আই গো টু ইউনিভার্সিটি, এই ধরনের সেন্টেন্স আপনি পারেন। কিন্তু এই সেন্টেন্সটা আপনার ইংলিশ লিখার জন্য, ইংলিশে বিসিএস এক্সাম, ব্যাঙ্ক, আইএলটিএস এর জন্য স্ট্যান্ডার্ড না। এটাকে কিভাবে স্ট্যান্ডার্ড বানাইতে হয়, এটাকে আরো কিভাবে লেস বৃদ্ধি করে আরো কি কি জিনিস অ্যাড করে বড় সেন্টেন্স তৈরি করতে হয়, কি কি আরো সুন্দর সুন্দর ওয়ার্ড কিভাবে অ্যাডভার্বটা অ্যাড করলে সুন্দরভাবে আপনার আরো সেন্টেন্স স্ট্যান্ডার্ড হবে, কিভাবে একজন টিচারের আগে আপনি শুধু টিচার না বলে ইমিনেন্ট টিচার, ফেমাস টিচার, তারপর হচ্ছে জবের আগে এক্সিলেন্ট জব, এক্সট্রিমলি হ্যাপি, এরকম যে এক্সট্রা এক্সট্রা জিনিসপত্র যোগ করবেন, করে করে সেন্টেন্স স্মার্ট বানাইতে হয়, এই জিনিসগুলো হচ্ছে আমার মূল কাজ, ঠিক আছে? সেইখানে কোনো নাম নাই কিন্তু। তার মানে প্রথম কথা হচ্ছে ছোট সেন্টেন্সটাকে আমরা বড় করা শেখাবো, নাম্বার ওয়ান। নাম্বার টু, কিছু ফিক্সড এক্সপ্রেশন থাকে। ফিক্সড এক্সপ্রেশন বলতে, যেমন যত বেশি পড়াশোনা করবে তত বেশি লাইফে উন্নতি করবে, ইজ এ যত তত, এটা একটা ফিক্সড এক্সপ্রেশন। অথবা গত পরশু আমার তার সাথে একটা মিটিং করার কথা ছিল, এই যে কথা ছিল এটাকে লিখতে হয় সাপোজ টু দিয়ে, এগুলো হচ্ছে আপনার ফিক্সড এক্সপ্রেশন। অথবা আমরা আরো ভালো করতে পারতাম, তামিম ইকবাল অনেক সময় তার ইয়াতে বলে ভিডিওতে, উই কুড হ্যাভ বিন বেটার, এই যে কুড হ্যাভ, শুড হ্যাভ, উড হ্যাভ, এগুলো কিন্তু ফিক্সড এক্সপ্রেশন। এইগুলা দিয়ে দিয়ে আপনাকে হচ্ছে আমরা পড়াবো, প্লাস সেন্টেন্স ইনহ্যান্সার পড়াবো। এটার মানে কি, এটার মানে হচ্ছে ধর আপনি সবসময় বিকজ অফ দিয়ে সেন্টেন্স তৈরি করেন, আমি আপনাকে ডিউ টু দিয়ে শিখাবো, সিন্স, অ্যাজ, এগুলো কিভাবে ব্যবহার করবেন, ল্যাট, ল্যাট অ্যালোন, পজিটিভ ভার্ব ব্যবহার কিভাবে স্ট্যান্ডার্ড সেন্টেন্স তৈরি করা যায়, এই সবগুলা প্র্যাকটিস করে করে আপনাকে শেখাবো। ক্লাসে আমি আপনাদেরকে কোনো স্ট্রাকচার শেখাই না, আবারও বলছি কোনো স্ট্রাকচার আমি শিখাই না, আমি কোনো নাম শিখাই না, আমি আপনাদেরকে সেন্টেন্স শিখাই, সেন্টেন্স প্র্যাকটিস করা শেখাই এবং এই সেন্টেন্স ক্লাসে আপনাদেরকে জুমের চ্যাটবক্সের মাধ্যমে প্র্যাকটিস করাই। এই হচ্ছে কোর্স সম্পর্কে বিস্তারিত আলোচনা, আর কয়টা ক্লাস এবং কত টাকা সব কিছু এই ভিডিও ডিসক্রিপশনে থাকবে। আজকে এই পর্যন্তই, থ্যাংক ইউ সো মাচ। এর অন্য কিছু জানার থাকলে আমাদের পেজে মেসেজ দিবেন অথবা আমাদের যে ফোন নাম্বার আছে 01850140801, আমি নাম্বারটা আবার বলছি 01850140801, এই নাম্বারে কল করতে পারেন, হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন বিস্তারিত জানার জন্য। থ্যাংক ইউ সো মাচ।